মধ্য আমেরিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হন্ডুরাস। মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে বিখ্যাত এই দেশটি কয়েক দশক ধরে মানুষের বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিস্ময়ের কারণ হচ্ছে মাছ বৃষ্টি, পানির বদলে মাছের বৃষ্টি। এটাও কি সম্ভব? এই অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপারটি হন্ডুরাসে হয়ে আসছে প্রায় 100 বছর ধরে। হন্ডুরাসের একটি ছোট শহরের নাম ইউরো। এই শহরে উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না। 1800 শতকের মাঝামাঝি কোনো এক বছরে মে কিংবা জুন মাসে ইউরো শহরে প্রচণ্ড ঝড় হয়। ভারী বৃষ্টিপাত আর বজ্রের গর্জনে লন্ডভন্ড হয়ে যায় সব কিছু। ঝড় থেমে যাওয়ার পর শহরের লোকজন রাস্তায় বের হয়ে ভারী অদ্ভুত একটা দৃশ্য দেখতে পায়। জলজন্ত মাছ রাস্তায় লাফালাফি করছে, তাও একটু দুটো নয়, শত শত। সেই থেকে শুরু। এরপর থেকে প্রতি বছর অন্তত একবার করে ইউরো শহরে হতে থাকে এই আজব মাছ বৃষ্টি। প্রথম থেকে সবাই ভাবত বৃষ্টির তোরে আশপাশের জলাশয় থেকে মাছ বুঝি ভেসে রাস্তায় চলে এসেছে। কিন্তু একসময় লোকের চক্ষুষ দেখতে পায় আকাশ থেকে বৃষ্টির ফোঁটার মতো শয়ে শয়ে মাছ পড়ছে। হন্ডুরাসের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে ঘেরা রয়েছে ক্যারিবিয়ান সাগর, নিকারাগুয়া, গুয়েতমালা ও এল সালভেদ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক বেশি কোন্দলে জড়িয়ে থাকা এই দেশটির বিভিন্ন আক্রমণের সম্মুখীন হতো। বিশ্বব্যাংক ও IFM এর মতে এটি বিশ্বের সবচাইতে ঋণগ্রস্ত দেশের একটি। 82 লক্ষ মানুষের মাঝে প্রায় 12 লক্ষ মানুষই বেকার, যার মোট জনসংখ্যার প্রায় 27%। কফি, কলা আর বিভিন্ন রকমের ফল উৎপাদনে বেশ সুনাম রয়েছে দেশটির। একসময় যুক্তরাষ্ট্রের কিছু কলা কোম্পানির আস্তানা ছিল হন্ডুরাসে, তাই হন্ডুরাসকে একসময় বলা হতো বেনানাটিক রিপাবলিক। একটা অত্যন্ত গরিব শহর, যেখানকার লোকদের একমাত্র খাবার ভুট্টা আর ময়দার দানা। সেখানে আকাশ থেকে মাছের বৃষ্টি ঈশ্বরের আশীর্বাদের চেয়ে কম নয়। রাস্তায় পড়ে থাকা এই মাছগুলো শহরবাসী মহা আনন্দে রান্না করে খায়, অধীর আগ্রহে অপেক্ষা করে পরের বৃষ্টির জন্য। কেবলমাত্র হন্ডুরাসই নয়, মাছ বৃষ্টির ঘটনার আলামত মিলেছে আরও কয়েকটি দেশে। কয়েক বছর আগে বৃষ্টির অভিজ্ঞতা লাভ করেছে শ্রীলঙ্কা, আর সম্প্রতি থাইল্যান্ডেও মাছ বৃষ্টি হওয়ার খবর জানা গেছে। তবে তা আদৌ মাছের বৃষ্টি ছিল নাকি মাছবাহী লরি খুলে রাস্তায় পড়ে যাওয়ার ঘটনা ছিল, তা নিয়ে দ্বিমত রয়েছে। তবে এই দুটি স্থানে কোনোটিতেই হন্ডুরাসের মতো নিয়মিত এমন ঘটনা ঘটে না। কিন্তু মাছ বৃষ্টির মতো এমন অদ্ভুত একটা ঘটনার ব্যাপারে পিছনে আসল কারণ কি? প্রতি বছর এমন নিয়ম করেই বা এমন ঘটনা ঘটে কেন? প্রথম দিকে হন্ডুরাসের খাদ্য বৃষ্টি ছিল সবার কাছে একটি অলৌকিক ঘটনা। শহরবাসীদের কেউ কেউ ঠিক ব্যাখ্যা করতে পারেনি এই ঘটনার। কয়েক বছর পর সবাই ধারণা করতে থাকে এই মাছগুলো সব পার্শ্ববর্তী জলাশয়ে, ভারী বর্ষণের কারণে এরা জলাশয় ছেড়ে উপরে উঠে এসেছে। আমাদের দেশেও কিন্তু বর্ষাকালে এমন ব্যাপার লক্ষ্য করা যায়। আষাঢ় মাসের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়, আশপাশের পুকুর খালবিল থেকে কই মাছ মাটিতে উঠে আসে, জীবন্ত কই মাছ মাটির উপর লাফালাফি করে। এই ঘটনাকে গ্রামের মানুষ বলে মাছ উজানো। এই ব্যাপারটা খুব সুন্দর মিলে যেতে পারে হন্ডুরাসের সাথে, কিন্তু কেউ কেউ মাছগুলোকে দেখে শনাক্ত করে যে এগুলো তাদের এলাকার মাছ নয়। তারা এই ধরনের মাছের খোঁজ কখনো কাছে পিঠে কোনো জলাশয়ে পায়নি। মানুষের মনের মধ্যে আবারও অলৌকিকতার ব্যাখ্যা স্থান পেতে থাকে। 1970 সালে ন্যাশনাল জিওগ্রাফি বিজ্ঞানীর একটি দল ইউরোর এই মাছ বর্ষণের ঘটনা এবার স্বচক্ষে দেখলেন। মাটিতে পড়ে থাকা মাছগুলোর ওপর গবেষণা চালিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করে যে মাছগুলো দৃষ্টিশক্তিহীন। তার মানে এরা অবশ্যই সমুদ্রে খুব গভীরের মাছ, এত গভীরে যেখানে আলো পৌঁছায় না মোটেও। এরপর এই ঘটনার ব্যাখ্যা দেওয়াটা খুব সহজ হয়ে যায়। অনেকগুলো ব্যাখ্যার মাঝে এখন পর্যন্ত যে ব্যাখ্যাটি সবচেয়ে বেশি জনপ্রিয় ও গ্রহণযোগ্য সেটি হলো পানির ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর প্রভাব। পানির ওপর দিয়ে টর্নেডো বয়ে যাওয়ার সময় মাছও পানির নিচে থাকা প্রাণীগুলোকে উড়িয়ে নিয়ে যায়। মাঝে মাঝে পানি থেকে অন্য জায়গায় গিয়ে পড়ে মাছ, ব্যাঙ কিংবা অন্য জলজ প্রাণী। সে অনুযায়ী হন্ডুরাসের এলাকার মাছগুলো এসেছে সাগর থেকে। পাশে আছে আটলান্টিক সাগর, যা ওই এলাকা থেকে 125 মাইল দূরে। ইউরোতে অবশ্য বৈজ্ঞানিক ব্যাখ্যার চেয়ে ধর্মীয় ব্যাখ্যাটাই লোক বেশি মানে। তাদের বিশ্বাস 1860 সালের দশকে এক সাধু ইউরোতে আসেন, নাম জোস ম্যানুয়েল সুবিনিয়ান। এলাকার লোকদের দুঃখ দুর্দশা আর দরিদ্রতা দেখে তার মন গলে যায়। দরিদ্রদের ক্ষোধা মেটানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন।
তিনি তিন রাত প্রার্থনার পর অবশেষে ঈশ্বর মুখ তুলে চাইলেন যেন। আকাশ থেকে দৈবত শুরু হলো মাছের অঝোর বৃষ্টি। এই ঘটনাকে স্মরণ করে হন্ডুরাসে 1998 সাল থেকে শুরু হয় ইউরোপবাসীদের একটি বিশেষ উৎসব। উৎসবটির নাম হচ্ছে লিবিয়া দি পিসেস। এই দিনে বৃষ্টিপাতের সাথে আসা মাছগুলোকে শহরবাসী রান্না করে খায়, সবাই মিলে আনন্দ করে। শহরের রাস্তায় মিছিল ও প্যারেড হয় সাধু ম্যানুয়েলের ছবি ও ব্যানার নিয়ে। এই ব্যাপারটা শুধু হন্ডুরাসে নয়, এই ধরনের মাছ বা প্রাণীদের বৃষ্টির নজির রয়েছে আরও অনেক দেশে। 1947 সালের অক্টোবরের 23 তারিখে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মাছ বৃষ্টি হয়। 130 কিলোমিটারের চেয়েও লম্বা এলাকায় এই মাছ বৃষ্টি হয়। 1995 সালে গিনিস বুক অফ অনেস্টিসে এটি উল্লেখ আছে। 1989 সালে অস্ট্রেলিয়ায় ইপোসিস এবং 1966 সালে নর্থ সিডনিতে মাছ বৃষ্টি হয়। 1989 সালে হয়েছিল প্রায় 800 সার্ডিন মাছের বৃষ্টি। টর্নেডো কিংবা সাধুর আশীর্বাদ, কারণ যাই হোক না কেন, মাছ বৃষ্টির ব্যাপারটা কিন্তু বেশ দারুণ। একবার চিন্তা করেই দেখুন না, বাংলাদেশের আকাশ থেকে বঙ্গোপসাগরের রূপালি ইলিশ ঝাঁকে ঝাঁকে এসে মাটিতে পড়ছে, রাজ্যকে লোকে ছুরি ভরে মাছ পুরাবে, অন্যরকম একটা উৎসব লেগে যাবে তাই না? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। এই ধরনের নিত্য নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।